অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালিককে গ্রেফতার করেছে র‍্যাব। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর তুরাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, অবৈধ অস্ত্র, জাল নোটের ব্যবসা ও চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে 100 কোটি টাকার মালিক হয়েছেন ড্রাইভার মালিক। রাজধানীতে তার 4টি ফ্ল্যাট, 10টি প্লট, কামারপাড়ায় 1 বিঘা জমি, বামনের টেক এলাকায় 10 কাঠা জমির উপর 7তলা বাড়ি, স্ত্রীর নামে 1টি 7তলা বাড়ি এবং হাতিরপুল এলাকায় নির্মাণাধীন 10তলা বাণিজ্যিক ভবন রয়েছে। নামে বেনামে বিভিন্ন ব্যাংকে টাকা পাওয়া গেছে 3 কোটি টাকারও বেশি। এছাড়াও গবাদি পশুর বড় খামার, মাছের ঘের ও পরিবহন ব্যবসাও আছে এই ব্যক্তির। তার আরও সম্পদের অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা। মালিকের শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। 1982 সালে সাভার স্বাস্থ্য প্রকল্পে গাড়িচালক হিসেবে যোগদান করেছিলেন তিনি।